হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কোথাও ঘুরতে গেলে আমাদের কিন্তু প্রথমেই চিন্তা আসে কোথায় থাকবো আর কোথায় খাবো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হরিদ্বারে গেলে আপনারা কোথায় খুব কম পয়সায় এসি সুন্দর রুমে থাকবেন কী করে। তার জন্য প্রথমেই আপনাদের সাথে যে জায়গাটা শেয়ার করছি সেটা হচ্ছে হোটেল ত্রিশূল হরিদ্বারে। আমরা এই হোটেলেই কিন্তু চেক ইন করেছিলাম। হোটেলটা একদম রাস্তার উপরে, স্টেশন থেকে 500 মিটারের মধ্যে। স্টেশন থেকে হোটেলে কিন্তু আপনারা পায়ে হেঁটেই আসতে পারেন, তবে লাগেজ বেশি থাকার কারণে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। সেই টোটো ভাড়া নিয়েছিল আমাদের হোটেল পর্যন্ত মাত্র 50 টাকা। তো হোটেলে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন এটা হলো রিসেপশন। আর রিসেপশনেও কিন্তু বসার জায়গা আছে। যতক্ষণ না পর্যন্ত আপনাদের অন্যান্য চেক ইনের বিভিন্ন শৈশবোধ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই জায়গাতে বসেই রিল্যাক্স করতে পারবেন। আর দেখুন, ছোট্ট একটা কেদারনাথের কিন্তু মডেলও রয়েছে। বয়স্ক ভদ্র মহিলারাও কিন্তু এখানে বসে আছেন, দেখতেই পেলেন। আর এই জায়গাটা কিন্তু এদের পূজাঘর। আর এই যে এইটা হলো করিডোর, পাশে কিন্তু রয়েছে লিফট। তো আমরা রুম বুক করেছিলাম এসি ট্রিপল বেডের রুম, তো সেটা আমাদের এই যে দেখুন দিয়ে দিয়েছে সেকেন্ড ফ্লোরে। এখানে কিন্তু ডাবল বেড রয়েছে, সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। পাশে কিন্তু আমাদের আরেকটা এক্সট্রা বেডও দিয়ে দিয়েছিল। আর এরই সাথে কিন্তু রয়েছে একটা কাবার্ড রয়েছে, সঙ্গে কিন্তু একটা ল্যাপটপ টেবিল দেওয়া রয়েছে। সাথে রয়েছে আপনারা কিন্তু একটা বড় টেবিল যেখানে বসে আপনারা ডিনার বা লাঞ্চ সেরে নিতে পারেন, যদিও এই মুহূর্তে সেই জায়গায় আমার লাগেজগুলো রয়েছে। একটা টেবিলও রয়েছে, ছোট টেবিল আর কি, সঙ্গে দুটো চেয়ার কিন্তু এনারা আলাদা করে দিয়েছেন। মোট 3টে চেয়ার ঘরে দেওয়া রয়েছে, সাথে একটা কিন্তু রয়েছে জগ, গ্লাস, আর এখানে একটা রয়েছে আয়না। কাবারটা খুলে দেখিয়ে দিচ্ছি, কাবারটাও কিন্তু বেশ বড়। চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা এখানেও রাখতে পারেন। এটা একটা জানলা ছিল, আর জানলার নিচেই কিন্তু রয়েছে এসি। আর এই যেখানে রয়েছে টিভি, ফ্যান চলছে, এসি চলছে, সঙ্গে কিন্তু লাইট টাইট দিয়ে ঘরের অবস্থা বেশ ভালো। এই যে এসিটা রয়েছে এখানে, আর এখানে কিন্তু রিসেপশনে কল করার জন্য আপনি ফোনও পেয়ে যাচ্ছেন। বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন বাথরুমে গিজার রয়েছে, অল টাইম কিন্তু জল আপনারা গরম পাবেন, সাথে ইংলিশ কোমোড, বালতি, মগ সব দিয়ে কিন্তু বেশ ভালো ব্যবস্থা। বাথরুমে কিন্তু একটা ওয়াশ বেসিন এবং আয়নাও রয়েছে। আরেকটা জিনিস, এদের কিন্তু সাথে রয়েছে একটা রেস্টুরেন্টও, আপনারা চাইলে সেখানেও থেকে কিন্তু খাবার ঘরে আনিয়ে খেতে পারেন। আর এই যে করিডোর, করিডোরের পাশেই কিন্তু এখানে রয়েছে ঠান্ডা জলের মেশিন। আপনারা প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এদের এই আলাদা আলাদা মেশিন রয়েছে জলে। এই যে হোটেল ত্রিশূল, এর সকালবেলা ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদিকে এই যে এইটা হলো একদম হরকিপুরি ঘাট থেকে আসছে ঘোড়ার গাড়িটা, আর এই দিকে হলো এই যে এই সাইডটায় হলো কিন্তু স্টেশন। মাত্র 500 মিটার গেলেই কিন্তু স্টেশন পেয়ে যাবেন, এবং মেন রোডের ওপরেই কিন্তু হোটেলটা, বেশ ভালো। তবে আপনারা কিন্তু অবশ্যই কথা বলে নিতে পারেন, ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আমাদের রুম রেন্ট ছিল 1500 টাকা পার ডে, ট্রিপল বেডের রুম ছিল এসি। আমরা যেহেতু পুজোর সময় গেছিলাম তাই রুম রেটটা কিন্তু একটু বেশি ছিল, তবে আপনারা যদি নভেম্বরের পরে যান তাহলে কিন্তু রুম রেটটা বেশ কমে পেয়ে যাবেন। আর একদম মেন রোডের উপরে হওয়াতে কিন্তু চিন্তাও অসুবিধা হবে না। এছাড়াও কিন্তু আপনারা ভেতরে অনেক হোটেল পেয়ে যাবেন যদি হরিদ্বারে আসতে চান। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে কিন্তু রেটটা বেশ কম। আর এছাড়াও ধর্মশালাগুলো রয়েছে যেখানে আপনারা কিন্তু 300-400 মধ্যে সুন্দর রুম পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।